তোমরা সবাই খাতা পেন্সিল নিয়ে রেডি আছো তো? আজকে আমাদের এখন কি আঁকানো আছে বলো তো? আগের ক্লাসটা কি গেছিলাম মনে আছে তোমাদের? আগের ক্লাস আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আজকে আমরা ইচ্ছে মতো ছবি আঁকবো, ঠিক আছে? তো ইচ্ছে মতো আমরা কি আঁকবো? শুধু কি মরিচি আঁকবো? না, আমাদের যা খুশি আমরা যে যেটা ভালো পারি সেই সেটা আঁকবো। ওকে, আমরা ইচ্ছে মতো একটি বল আঁকতে পারি, একটি গাছ আঁকতে পারি, একটি ফুল আঁকতে পারি, একটি ফল আঁকতে পারি, ইচ্ছে মতো তো ইচ্ছে মতো, ঠিক আছে? দেখো ইচ্ছে মতো আমি আঁকাটা একটা শুরু করি। ইচ্ছে মতো ছবিতে আমরা একটি বল আঁকতে পারি। তারপরে কি আঁকতে পারি? আমরা একটা তরমুজ আঁকতে পারি, একটা ফল আঁকতে পারি, মানে একটা আপেল আঁকতে পারি, যা খুশি আঁকতে পারি। তারপরে দেখো আমরা একটা কি আঁকবো, একটা গাজর আঁকি। তারপর একটা ফুল আঁকতে পারি, দেখো এরকম একটা ফুল আঁকতে পারি, তাই না? আমরা যা খুশি তাই আঁকতে পারি। আর কি আঁকতে পারি বলো তো? বলো ইচ্ছে মতো আর কি আঁকতে পারি? সিলেবাসে আছে আমি
না বাবা বৃত্ত আঁকা যাবে না, বৃত্ত না এঁকে বৃত্তর মধ্যে দিয়ে যে বল বানাই ফেলো, বৃত্ত না এঁকে বল আঁকো, বৃত্ত করা যাবে না। তুমি কি প্লে নার্সারিতে পড়ো? তুমি এখন বড় হয়েছো, এখন তোমাকে পতাকা আঁকাই পতাকা আঁকতে পারো, উড়ন্ত পতাকা, সুন্দর করে উড়ন্ত পতাকা আঁকতে পারবা। এটি দেখো সুন্দর একটা উড়ন্ত পতাকা হয়ে গেল। আমি ফুল আঁকি স্যার, আমি কি জাতীয় সঙ্গীত আঁকাতে পারি? জাতীয় সঙ্গীত তো আঁকানো যায় না বাবা, জাতীয় পতাকা আঁকানো যায়। জাতীয় সঙ্গীত আঁকে কেন? স্যার আমি কি শহীদ মিনার আঁকাতে পারি? আমার স্যার আমি দৃশ্য আঁকাতে পারি, আমার নাম নাজিবা। দৃশ্য আঁকতে গেলে অনেক সময় লাগবে, কারণ এটার মান পাঁচ কম, মান তো কম, তোমাকে ছোটখাটো একটা ছবি আঁকতে হবে। কেন সুন্দর সুন্দর তো অনেক ছবি, এই যে তোমার বা দেখুন একটা, যে কোনো একটা এভাবে আম আঁকতে পারি,
কেটে আনতে পারে, যে কোনো একটি। যে কোনো আমাদের সব আনতে হবে না, যে কোনো একটি। তো সহজে সুন্দর করে যে কোনো একটি একে আমরা রং করতে পারবো। দেখো তোমরা পতাকা, ফুল, আম, পেঁপে, গাজর, ফল, এগুলো থেকে যে কোনো একটি তোমাদের পছন্দ মতো তোমরা সুন্দর করে এঁকে রং করতে পারো। তবে দৃশ্য করতে গেলে সবচেয়ে কি দৃশ্য নাম্বার হলো, দৃশ্য হলো বড় জিনিস, আর একটা নাম্বার আর আমাদের ইচ্ছে মতো ড্রয়িং এর হলো নাম্বার 5, আর তোমার সিলেবাসে যেগুলো আছে এগুলোতে 10 মার্ক, সুতরাং ওগুলো থেকে গুরুত্ব বেশি দিতে হবে। আর এগুলো সহজ বিধি সুন্দর করে একটি আনতে হবে। তবে তোমাদের দৃশ্য আঁকতে হবে, বিভিন্ন কম্পিটিশন গুলো আছে এগুলোকে শিখার জন্য তোমাদের এগুলো আঁকতে হবে। দেখি আচ্ছা দেখি এবার মাইশা, আফিয়া ইবনাত মাইশা কি গেছো আমাকে দেখাও। পতাকা বৃত্তটা বেশি নিচে হয়ে গেছে, বৃত্তটা বেশি নিচু হয়ে গেছে, একটু করে দাও। তারপরে নাজিবা হোসেন কি রং করছো মামনি একটু দেখাও। নাজিবা হোসেন আমার জি স্যার আমি তো রান করছি, এখনো শেষ হয়নি। স্যার আমি বাড়ি এসেছি, রং করছি। তারপরে আর আমার আকাশ শেষ, আমি রং করতেছি, আমার নাম আরাধ্য। আমি পেপে গেছি, আমার নাম রিকু। স্যার আমার খাতা দেখেন, আমার আমি অহনা। স্যার আমি বল করছি, আমার নাম সাজিদ। আমার নাম ঋতু, আমি পেয়েছি। আমার নাম ঋষিকা, আমি পতাকা কাটছি। মাছ
স্যার আমি কি একটা আমি কি বলার স্যার সময় আমি দুই পাশে বলে দুই পাশে লাল রং দিব, মধ্যে কি দিব? আচ্ছা মাঝখানে হলুদ দাও। তোমরা ইচ্ছে মতো কালার করো, কোনো সমস্যা নেই, যে কালার তুমি চাও সেই কালার দিতে পারবা। আমি আমা কি আছে, আমি কি রং করব? আমি তোমরা কমলা হলুদ দিয়ে শেডো করতে পারো, আবার সবুজ হলুদ দিয়ে শেডো করতে পারো। স্যার আপনার কথা বুঝতে পারি না, একবার বলবেন। তোমরা প্রথমে গোটা আমটাকে হালকা করে হলুদ দিয়ে নিয়ে তার উপর সবুজ রং দিয়ে শেড করে দিতে পারো কাঁচা আম, অথবা কমলা কালার সঙ্গে হলুদ কালার দিয়ে সুন্দর শেড করে পাকা আম বানাতে পারো, তোমাদের যেটা ভালো লাগে। গাজরের কালারটা কমলা হবে, আর গাজরের যে উপরে মোটা গুলো হালকা সবুজ, পেঁপেটা হালকা সবুজ সবুজ দুটাই করতে পারো, পতাকার রং হলো লাল সবুজ, ডান্ডিটা খয়েরি। ঠিক আছে, তোমরা সুন্দর করে ছবি আঁকো, তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, করে তারপরে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, প্রত্যেকে পাঠিয়ে দিবে। এটা কি হলো? থাকবে, সাবধানে থাকবে, নিরাপদে থাকবে, বাবা মার কথা শুনবে, আর খাবার খাওয়ার আগে অবশ্যই ভালো করে হাত ধুয়ে নিবে, এছাড়াও কিছুক্ষণ পর পর হাত ধুতে হবে, কারণ কি হাত লাগানো যাবে না, খুব সাবধানে থাকতে হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।